إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وكان حقا علينا نصر المؤمنين সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন তার নেক বান্দাদের সব সময় সাহায্য করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া রাসূলগণকে তাদের বিরোধী যে সব জাতিরা ছিল তাদের উপর সর্বদা বিজয় দান করেছেন, সাহায্য দান করেছেন। এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওয়াদা সৎকর্মশীলদের জন্য, ঈমানদারদের জন্য। সালাত এবং সালাম নাযিল হোক এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। তার জীবনী নিয়ে একটু চিন্তা করুন যে তাকে আল্লাহ রাব্বুল আলামিন মক্কার কাফের মুশরিক সীমালঙ্ঘনকারীদের ওপর কীভাবে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য এবং বিজয় দান করেছেন। আজকে 18ই রমজান 1441 হিজরি আমরা শেষ করে 19 রমজানের এশার সালাতের পরে আমরা আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ মজলিস নিয়ে আমরা আলোচনা করব। শেখ ইমাম ইবনে উসাইমীন রহমতুল্লাহ আলাইহ কিতাব মাজালিস ও শাহরে রমাদান থেকে, মজলিস নম্বর হচ্ছে 20, বিষয়বস্তু বলছেন শেখ ফি আসবাবিন নাসরিল হাকিকিয়া, সত্যিকার সাহায্যের উপায় সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য পাওয়ার বেশ কিছু মাধ্যম রয়েছে, যেগুলি সত্যিকার মাধ্যম, আসলে মাধ্যম। সে আসল মাধ্যমগুলি সম্পর্কে শেখ আলোচনা করেছেন 5টি মাধ্যম নিয়ে, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আপনি পেতে পারেন এবং আপনার জন্য আল্লাহ রাব্বুল সাহায্য এবং বিজয় নেমে আসতে পারে। আর অনেক মাধ্যম রয়েছে বা উপায় রয়েছে যেগুলিকে মানুষ মাধ্যম বা উপায় মনে করে, কিন্তু সেগুলি আসলে মূলত মাধ্যম নয়, মানুষের ধারণা মাত্র যে এসবের ভিত্তিতে হয়তো মানুষ বিজয়ী হতে পারে আর সফলতা লাভ করতে পারে। তো শুরু করা যাক। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের সর্বদা সাহায্য করেছেন। জি, এরকম মানব জাতির ইতিহাসে বহু নজির রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামদের সিরাতে জীবনীতে এর বহু নিদর্শন বা দৃষ্টান্ত রয়েছে। বদরে আল্লাহ সাহায্য করেছেন, খন্দকের যুদ্ধে সাহায্য করেছেন, মক্কা বিজয়ে সাহায্য করেছেন, হুনাইনের সময় সাহায্য করেছেন। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন সবসময় আম্বিয়া রসুলগণকে এবং তাদের সাথী সঙ্গীগণকে আল্লাহ সাহায্য করেছেন এবং সাহায্য করার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন এবং সেই ওয়াদা পূরণ করবেন। সেটি আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহপূর্বক নিজের ওপর বিধিবদ্ধ করেছেন। মহান আল্লাহ বলছেন সূরা রুমের আয়াত নম্বর 47-এ, ওয়াকান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমার ওপর মুমিনদের সাহায্য করা হচ্ছে ফরজ, বিধিবদ্ধ, আবশ্যক। হাক্কান মানে ওয়াজিবান, আল্লাহ রাব্বুল আলামিনের উপর কেউ ওয়াজিব ফরজ করনেওয়ালা নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজ অনুগ্রহে তিনি নিজের ওপর সেটিকে ফরজ করে নিয়েছেন যে তিনি যারা সত্যিকার মুমিন ঈমানদার, যাদের ঈমানে নেই শিরক, যাদের ঈমানে নেই নিফাক কপটতা, যাদের ঈমানে নেই কুফর, যাদের ঈমানে নেই কোনো রকমের ঈমান পরিপন্থী বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যে তাদেরকে তিনি সাহায্য করবেন। এটি তাদের হক আল্লাহর উপর, আল্লাহর উপর নেক বান্দাদের মুমিন সৎকর্মশীলদের হক। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরে গাফির, যার অপর নাম সূরে মুমিন, আয়াত নম্বর 51-52-তে ইরশাদ করেছেন, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযিনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া, নিশ্চয় আমি আমার রাসূলগণের সাহায্য করি, অবশ্যই সাহায্য করি, লানানসুরু, অবশ্যই অবশ্যই আমি সাহায্য করি,
এবং ওয়াল্লাযীনা আমানু এবং যারা ঈমানদার বিশ্বাসী মুমিন তাদের সাহায্য করি ফিল হায়াতিদ দুনিয়া পার্থিব জগতে এই দুনিয়ায় ওয়াইয়াউমা ইয়াকুমুল আশহাদ আর যেই দিন সাক্ষীগণ দণ্ডায়মান হবে কিয়ামতের দিনে বিচার দিবসে সেদিনও তাদের আমি সাহায্য করব ইয়াউমা লা ইয়ানফাউ যালিমিনা মাযরাতুহুম জালেমদের কোনো ওজোর অজুহাত সেই দিন কোনো কাজে আসবে না বিচার দিবসে ওয়ালাহুমুল লানাতু জালেমদের উপর অভিসম্পাত হবে ওয়ালাহুম সু উদ্দার এবং জালেমদের জন্য বড়ই মন্দ বাসস্থান রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সাহায্য করেছেন আম্বিয়া রসুলগণের এবং মমিন মমিনাতের যে তারা দিনের ওপর প্রতিষ্ঠিত থেকেছে দিনকে সার্বিক জীবনে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে তৌহিদ থেকে শুরু করে অন্য অন্য বিধিবিধান পালনের মাধ্যমে এবং ইমান ইসলাম পরিপন্থী বিষয়গুলি থেকে কথা কাজ থেকে বিরত থাকার মাধ্যমে এবং আল্লাহ রাব্বুল আলামিন তার দিনকে সমস্ত পথ এবং মত আর মানুষের তৈরি করা যত মতবাদ রয়েছে সবগুলির ওপর আল্লাহ রাব্বুল আলামিন যে বিজয়ী করবেন এই ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন সুতরাং যেই ব্যক্তি আল্লাহর দিনকে আঁকড়ে ধরে থাকবে সেই ব্যক্তি অন্য সমস্ত জাতির ওপর সফলতা লাভ করবে বিজয় লাভ করবে মহান আল্লাহ সূরা তাওবার আয়াত নম্বর 33 ইরশাদ করেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন আল্লাহ সেই সত্তা যিনি তার রাসূলকে হিদায়াত নিয়ে পাঠিয়েছেন মানে সঠিক দিক নির্দেশনা নিয়ে ওয়া দীনিল হক এবং সত্য জীবন বিধান নিয়ে পাঠিয়েছেন লিইয়ুযহিরাহু আলাদ দীন কুল্লি যাতে করে সেই দিনকে সত্য দিনকে সমস্ত মতবাদের ওপর সমস্ত মানুষের তৈরি ওই পথ এবং মতের ওপর বিজয়ী দান করেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন যদিও বহুত্ববাদী মুশরিকরা সেটা মোটেই বরদাস্ত করতে পারে না কেন আল্লাহ তাআলা সাহায্য করেন মুমিন বান্দাদের এই জন্য যে তারা সত্যিকার বাহ্যিক এবং আভ্যন্তরীণ যে সাহায্যের উপায় রয়েছে আল্লাহর সাহায্য হাসিলের যে উপায় রয়েছে এবং আল্লাহর পক্ষ থেকে বিজয় হাসিলের যে উপায় রয়েছে সে উপায়গুলি কিছু বাহ্যিক আর কিছু হচ্ছে আভ্যন্তরীণ যেগুলি বাস্তবে অনুভূত আর কিছু অনুভূত নয় এই যে উপায়গুলি রয়েছে সেই উপায়গুলি তারা গ্রহণ করেছে সুতরাং তারা এমন দৃঢ় প্রতিজ্ঞ ছিল তারা এমন দৃঢ় সংকল্প করেছিল যে যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের শত্রুদের ওপর তাদেরকে বিজয়ী করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের দিক নির্দেশনা তারা মেনে চলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী তার জীবনযাপন করেছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করছেন ওয়ালা তাহনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন তোমরা দুর্বল হয়ো না ওয়ালা তাহজানু তোমরা চিন্তিত হয়ো না ওয়ান তুমল আলাউনা তোমরা ওপরে থাকবে শর্ত হচ্ছে এই শর্তগুলি পুরা করতে হবে ইন কুনতুম মুমিনিন যদি তোমরা ইমানদার হতে পারো জি ইমানের যে ছয়টি রুকন রয়েছে মনে রাখতে ভালো করে সেটা বিস্তারিত বুঝতে হবে কোরআন সুন্নার আলোকে এবং ইমানের যে 70-এর বেশি শাখা প্রশাখা রয়েছে সেগুলি সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে এবং সেগুলির বাস্তবায়ন করতে হবে তাহলে আপনি সত্যিকার ইমানদার হতে পারবেন যদি সত্যিকার ইমানদার হতে পারেন তাহলে আল্লাহ বলছেন ওয়ান তুমুল আলাউন তোমরা ওপরে থাকবে আলার বহুবচন আলাউন তোমরা ওপরে থাকবে তাহলে তোমাদের যারা শত্রু হবে তোমাদের যারা বিরোধী হবে তারা নিচে থাকবে আসফালুন হবে আল্লাহ বলছেন তারপর ই আমসাসকুম কারহুন তোমাদের যদি কখনো ক্ষয়ক্ষতি হয় তোমরা যদি কখনো ক্ষতবিক্ষত হও ফাকাদ মাসাল কওম কারহুম মিসল তাহলে কুফরী শক্তিও তোমাদের দ্বারা আক্রান্ত হবে এই নয় যে শুধু তোমাদেরই ক্ষয়ক্ষতি বা তোমরাই শুধু আক্রান্ত হবে ও তিলকালা ইয়ামন দাবিল্লা হবে নাস আর এই যে মানব জাতির ইতিহাস রয়েছে যে ইতিহাসের উত্থান পতন রয়েছে তাতে যে কখনো হার কখনো জিত এটা সবসময় মানুষ এক হাতে কোনো কিছুকে রাখেন না সূরা আলে ইমরান আয়াত নম্বর 139-140 ও যুদ্ধেও
এর প্রসঙ্গে এই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপর কোরআন কারীম নাজিল করে তাদেরকে সান্ত্বনা দান করেছেন এবং দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আর ইরশাদ ওয়ালা তাহিনু ফি ইবতিগাইল কওম, কাফের জাতির তলাশে তোমরা দুর্বল হয়ে পড়িও না, কাফের জাতির পিছু করতে তোমরা দুর্বল হইও না। ইন্তাকুনু তাআলামুন, যদি তোমরা ব্যথিত হয়ে থাকো আক্রান্ত হওয়ার কারণে, ফাইন্নাহুম ইয়ালামুন, তাহলে তারাও ব্যথিত হয়েছে কেমন, তার যেমন তোমরা ব্যথিত হয়ে থাকো। ও তারজুনা মিনাল্লাহ মা লা ইয়ারজুন, আর প্লাস যেটি যেটা তাদের কাছে নেই, তাদের কাছে মাইনাস, সেটা হচ্ছে তোমরা আল্লাহর কাছে এমন কিছুর আশাবাদী, এমন কিছুর আশা তোমাদের কাছে আছে, তোমাদের আছে আল্লাহর কাছে, যেই আশা কাফের শক্তি রাখে না। ওয়াকান আল্লাহ আলিমান হাকিমা, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই জানেন এবং তিনি প্রজ্ঞাবান। সূরা নিসা আয়াত নম্বর 104। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতে কোরআনে কারিমে দিক নির্দেশনা দিয়েছেন মানব জাতিকে যে সঠিক পথ কোনটি এবং সঠিক বিজয়ের রাস্তা কোনটি। আল্লাহ রাব্বুল সূরা আনফালে আয়াত নম্বর 60 বলছেন, ওয়া আইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াহ, তোমরা প্রস্তুত করো জি তাদের বিরুদ্ধে, কুফরি শক্তির বিরুদ্ধে, মস্ততা যতটা পারো, মিন কুয়া শক্তি, সেই শক্তি মানসিক শক্তি হতে পারে, আভ্যন্তরীণ শক্তি যেটি মনোবল, ইমানি মনোবল, আর সেটা আপনার সামরিক শক্তি হতে পারে, বাহ্যিক শক্তি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তখনই সাহায্য করেন যখন সার্বিক দিক থেকে মমিন শক্তিশালী হয়, আর সবচেয়ে বড় শক্তি হচ্ছে ইমানি শক্তি, ইসলামী শক্তি, তাকওয়ার শক্তি, আভ্যন্তরীণ শক্তি। তারা যখন আল্লাহর দিনে সাহায্য করেছে তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাহায্য করেছেন, যেমন কোরআনে কারিমের সূরা হজের আয়াত নম্বর 40 আর আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহ মান ইয়ানসুর, অবশ্যই অবশ্যই আল্লাহ সাহায্য করবেন ওদের যারা তার সাহায্য করে, মানে তার দিনের সাহায্য করে। তাহলে দিনকে শিখতে হবে, দিনের জ্ঞান অর্জন করতে হবে, দিনের প্রতি ঈমান নিয়ে আসতে হবে, মেনে নিতে হবে, দিন মানে আনুগত্য, আনুগত্য করতে হবে, মেনে নেওয়ার নাম হচ্ছে দিন, তারপরে দিনের বাস্তবায়ন করতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে জি। এটি হচ্ছে আল্লাহর দিনের সাহায্য করা, দিনে হকের দাওয়াত দিতে হবে, অন্যদেরকে পৌঁছাতে উত্তম পন্থায়। ইন্নাল্লাহ আল্লাহ কাউইউন আজিজ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আর মহাশক্তিধর এবং তিনি মহাপরাক্রান্ত। তারপরে আল্লাহ বেশ কিছু বৈশিষ্ট্যের কথা বলছে, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি, শোনো যদি কাউকে আমি পৃথিবীতে শক্তিশালী করি তাহলে তারা আকামুসসালাহ, তারা সালাত কায়েম করবে, ওয়া আতাউজ যাকাত এবং যাকাত প্রদান করবে, ওয়া আমারু বিল মারুফ এবং ভালো কাজের উপদেশ দেবে, ও নাহাউ আনিল মুনকারি এবং অন্যায় কাজে বাধা দিবে, এবং সমস্ত ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, এবং সমস্ত কিছুর পরিণামের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাতেই সব কিছুর পরিণাম। সুতরাং এই আয়াতগুলিতে যে দুটি আয়াত, ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহ মান ইয়ানসুরুহ, যে আল্লাহর সাহায্য করবে, যার আল্লাহর সাহায্য করবে তাদের আল্লাহ অবশ্যই অবশ্যই সাহায্য করবেন, আর তারপরে তারা কারা, তাদের কিছু বৈশিষ্ট্য আল্লাহ উল্লেখ করলেন, এই দুটো আয়াতকে যদি আমরা গভীরভাবে পড়ি, দেখেন কীভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকিদের শব্দ দিয়ে কথাগুলি এখানে তিনি বলেছেন, যে তাতে কত মানে শক্তভাবে বলা হয়েছে যে অবশ্যই অবশ্যই কসম, কসম করে আল্লাহ রাব্বুল বলছেন, ওয়ালায়ান সুরান্না লাম তাকিদ, নুন তাকিদ, তারপর সেখানে কসম রয়েছে। এভাবে আল্লাহ রাব্বুল কথাগুলি কত অকাট্য করে বর্ণনা করেছেন জি, এবং অর্থের দিক থেকেও তাদের তাকিদ রয়েছে, ইন্নাল্লাহ লাকাউইউন আজিজ, আল্লাহ এমন মহাশক্তিধর এবং মহাপরাক্রান্ত যে তার সামনে কোনো শক্তি টিকতে পারে না, তিনি শক্তিশালী, কমজোর হন না, আর যারা তার দিনের বিরোধী তারা হচ্ছে কমজোর আল্লাহর সামনে জি। তিনি মহাপরাক্রান্ত, তিনি যা ইচ্ছা করেন তাই হয় জি, তার ইচ্ছায় কোনো শক্তি বাধা দিতে পারে না। এখন তাহলে দেখা যাক যে আয়াতগুলি নিয়ে আমরা আলোচনা করলাম, এই আয়াতগুলির আলোকে এবং আরও কিছু আয়াত শেখ নিয়ে এসছেন, দেখা যাক শেখ বলছেন
যে সাহায্য আল্লাহর পক্ষ থেকে হাসিল করার সত্যিকার উপায়গুলি কি। বলছেন আল আসওয়াসফুল আউয়াল, প্রথম বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য থাকলে আল্লাহর সাহায্য নেমে আসবে। আল্লাহ বলছেন আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস-সালাহ, সূরা হাজের আয়াত নম্বর 41 আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে যদি কোনো জাতিকে আমি পৃথিবীতে শক্তিশালী করি তাহলে তাদের দায়িত্ব হচ্ছে যে তারা সালাত কায়েম করবে, পাঁচ ওয়াক্ত সালাত প্রতিষ্ঠা করবে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজে যার যতটা ক্ষমতা আছে, রাষ্ট্রীয়ভাবে যাদেরকে আল্লাহ যতটা ক্ষমতা দিয়েছেন কি করবে, তারা সালাতকে কায়েম করবে। জি, মসজিদ কায়েমের মাধ্যমে, জামাত কায়েমের মাধ্যমে, জুমা কায়েমের মাধ্যমে এবং প্রকাশ্য সালাত আদায়ের মাধ্যমে, আজান একামতের মাঝখানে মাধ্যমে, জি, এবং মসজিদ আবাদ করার মাধ্যমে, তাওহীদ প্রতিষ্ঠার মাধ্যমে। তো আল্লাহ রাব্বুল পৃথিবীতে শক্তিশালী যে কোনো জাতিকে করলে কি করতে হবে, এই সূরা হাজের আয়াত নম্বর 40 পরে, 40 আল্লাহ সাহায্যের কথা বলেছেন, তারপরে 41 এই কথা বলেছেন, যে আয়াতটি বিস্তারিত একটু আগে আলোচনা করলাম। এই আয়াতের সাথে সূরায়ে নূরের আয়াত নম্বর 55 মিলিয়ে নেন, তাহলে এ প্রথম বৈশিষ্ট্যটি আমাদের সামনে ভালোভাবে স্পষ্ট হবে। তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়াদা আল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যেকার যারা ঈমানদার তাদের সাথে ওয়াদা করেছেন, এবং যারা সৎকর্মশীল, ঈমানদার হওয়ার সাথে সাথে ওয়া আমিলুস সালিহাত, যারা সৎকর্মশীল, তাহলে ঈমানও থাকতে হবে, ঠিক, যেই ঈমান শিরক মুক্ত, কুফরি মুক্ত, মুনাফিকি মুক্ত, এবং সত্যিকার যেটাকে ঈমান বলা হয়, আর যে ঈমানে ভেজাল নেই, আর তার সাথে ঈমান যে আছে অন্তরে, এর বাস্তব প্রমাণ ভালো কাজগুলি করা, ও আমেল সলিহাত, সলিহাত বহুবচন, সলিহ, নেক আমলগুলি সম্পাদন করা। যারা ঈমানের সাথে সৎকর্মশীল হয় তাদের সাথে আল্লাহ ওয়াদা করেছেন কি, প্রথম ওয়াদা লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আর্দ, অবশ্যই অবশ্যই আল্লাহ তাদেরকে পৃথিবীতে খেলাফত দান করবেন, নেতৃত্ব দান করবেন। এটা কোনো নতুন কথা নয়, আল্লাহ বলছেন কেমন ইস্তাখলাফা আল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন ইতিপূর্বে বা তোমাদের হে নবী, হে নবীর সাথী সঙ্গীরা, হে সাহাবায়ে কেরাম, তোমাদের পূর্বে যারা এসেছিল তাদেরকে যেমন আল্লাহ খেলাফত নেতৃত্ব দান করেছেন, দাউদ, সুলাইমানকে, ইউসুফকে, জি, এইরকমই বহু নেক বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নেতৃত্ব দান করেছেন, তারা ছিল সৎকর্মশীল, তালুতকে একটি আল্লাহর ওয়াদা যে ইস্তিখলাফ দেবেন, আল্লাহ তাহলে খেলাফত দেবেন, খেলাফত নেওয়ার জন্য দৌড়াদৌড়ি না, খেলাফতের শর্তগুলি পুরা করতে হবে, খেলাফত পাওয়ার জন্য, নেতৃত্ব পাওয়ার জন্য শর্তগুলি পুরা করতে হবে, কিন্তু খেলাফতের জন্য ছোটাছুটি মরিয়া হয়ে যে সেটাই চাই শুধু ভোগ করার জন্য, এটি ভুল না, খেলাফত দেবেন আল্লাহ বলেছে, তাহলে আমাদের কিছু করণীয় রয়েছে, যখন করব তখন আল্লাহ দেবেন, ইস্তিখলাফ মানে খেলাফত দেওয়া। দুই নম্বরে আল্লাহর ওয়াদা ওয়ালা ইয়ুমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম, আর অবশ্যই অবশ্যই তাদের সেই দিনকে শক্তিশালী করবেন, সুপ্রতিষ্ঠিত করবেন, যেই দিন আল্লাহ তাদের জন্য মনোনীত করেছেন, পছন্দ করেছেন। তৃতীয় ওয়াদা ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, তাদের ভয় ভীতির পরে আল্লাহ নিরাপত্তা নিয়ে আসবেন, তাদের ভয় ভীতিকে নিরাপত্তায় রূপান্তরিত করে দেবেন, ভয় ভীতি দূরীভূত করবেন, নিরাপত্তা কায়েম করবেন, তাই নিরাপদ রাখবেন, জান মাল দিন পরিবার পরিজন সব কিছুই নিরাপদ থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াদা করছেন। ইয়াবুদুনানি, এগুলি তো আল্লাহর ওয়াদা, কিন্তু ওয়াদা পুরা হবে কখন কিছু শর্ত রয়েছে। আল্লাহ এখানে একটি গুরুত্বপূর্ণ শর্ত, যেটি হচ্ছে প্রথম শর্ত, যেটি হচ্ছে প্রথম বৈশিষ্ট্য বিজয় লাভের জন্য, সেটা হচ্ছে ইয়াবুদুনানি, যেন আমারই ইবাদত করে, লা ইউশরিকুনা বি শাইআ, আমার সাথে কোনো কিছুকে শরীক না করে, লা ইউশরিকুনা বি শাইআ, আমার সাথে কোনো কিছুকে শরীক না করে, না দরগা না দুর্গা, হ্যাঁ,
না দাঁড় করে না শুয়ে দিয়ে, না কবর মাজার আকারে, না প্রতিমা পুতুলের আকারে, না জীবিতের না মৃতের, কারো কাউকে যেন আল্লাহ শরিক না করে, জি না কোনো মানুষকে না জিনকে। যখন তাহলে বুঝতে পারা গেল যে যখন বান্দা এক আল্লাহর ইবাদত করবে তাহলে পজিটিভ থাকতে হবে যে আল্লাহর ইবাদত থাকতে হবে। হ্যাঁ, পাঁচ অক্ত সালাত নেই, এবাদত নেই, সেয়াম নেই, রমজান মাস চলে যাচ্ছে, ফরজ অজেব নেই, জাকাত নেই, আর বলছে আমি মাজার টাজার ধার ধারি না, আল্লাহ সাহায্য নেমে আসবেন, এইরকম তৌহিদবাদী একদিক আছে আরেকদিন নেই। হ্যাঁ, নেগেটিভ আছে, পজিটিভ নেই, আল্লাহ চান না, পজিটিভ লাগবে নেগেটিভ, ইতিবাচক হচ্ছে আল্লাহর ইবাদত করবে, আর নেতিবাচক নেগেটিভ হচ্ছে যে আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করবে না। তাহলে বান্দা তার কথায়, তার কাজে, তার মনের সংকল্পে সব কিছুতেই একমাত্র আল্লাহর জন্য মুখলিস হয়ে যাবে, নিষ্ঠাবান হয়ে যাবে, একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন উদ্দেশ্য, পরকালের সুখ শান্তি উদ্দেশ্য, পরকালে সফলতা হচ্ছে উদ্দেশ্য, দুনিয়ার মান সম্মান তার লক্ষ্য উদ্দেশ্য নয়, দুনিয়ার নেতৃত্ব তার উদ্দেশ্য নয়, দুনিয়ার প্রশংসা খ্যাতি তার উদ্দেশ্য নয়, ধন সম্পদ উদ্দেশ্য নয়, ধর্ম ব্যবসা তার উদ্দেশ্য নয়। যদি এই নিখুঁত নির্ভেজাল এবাদত করতে পারে শির্ক মুক্ত হয়ে, এখলাস ভিত্তিক এবং দুনিয়ার স্বার্থ মুক্ত হয়ে, এবং সুখে দুঃখে শোকে সব সময় আল্লাহ রাব্বুল আলমিনের সাথে সম্পৃক্ত হতে পারে, আল্লাহর সাথে সম্পর্ককে যদি মজবুত করতে পারে, তো আল্লাহ রাব্বুল আলমিন পৃথিবীতে কী করবেন, শক্তিশালী করবেন। তাহলে পৃথিবীতে শক্তিশালী হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলমিন কী শর্ত লাগিয়েছেন, এবাদত করবে এক আর আল্লাহর, আল্লাহর সাথে কোনো কিছু শরীক করবে না, অর্থাৎ তৌহিদ প্রতিষ্ঠা করবে, শির্ক মুক্ত হবে। তাহলে প্রথম বৈশিষ্ট্য এটি হয়ে গেল। যখন প্রথম প্রথম বৈশিষ্ট্য পাওয়া গেল যে তৌহিদবাদী মুসলিম, লা ইলাহা ইল্লাল্লাহ রয়েছে, যার দুটো অংশ, লা ইলাহা বাতিলকে না করেছে আর ইল্লাল্লাহ হককে, হ্যাঁ হ্যাঁ হক প্রতিষ্ঠা করেছে, জি হ্যাঁ আল্লাহর ইবাদত কায়েম করেছে আর আল্লাহ ছাড়া গায়লোর ইবাদতকে নির্মূল করেছে, মূলোৎপাটন করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে গেল। আর তারপরে এই দিন সম্পর্কে জ্ঞান অর্জনের মাত্র একটি পথ, সেটি হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ, আপনাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূত্র ধরেই দিন শিখতে হবে, দিনের জ্ঞান অর্জন করতে হবে, দিনকে জানতে হবে, দিনকে মানতে হবে এবং দিনের বাস্তবায়ন করতে হবে, অন্য কোনো মাধ্যম দিয়ে নয়। যখন এই কালিমা তাইয়েবার বাস্তবায়ন হয়ে গেল মানব জীবনে, তাহলে এখন কি করতে হবে, দ্বিতীয় যে বৈশিষ্ট্য বলছেন আল ওয়াসফুসানি, যেটি হচ্ছে সাহায্য প্রাপ্তির মাধ্যম, আল্লাহ রাব্বুল আলমীর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় লাভের মাধ্যম, তা হচ্ছে ইকামুসসলা, সলাত কায়েম করা, আর তা হচ্ছে পাঁচ অক্ত সলাত কায়েম করা, খেয়াল খুশি নয়, কখনো পাঁচ, কখনো চার, কখনো তিন, রমজানে এত ভালো মানুষ, এত মুসল্লি যে যারা সারা বছরের সৎকুমারসফিল সমসলাতের পাবান, যারা দিনদার তারা মনে হচ্ছে তাদের কাছে ফেল, আর রমজানের পরে এগারো মাস শয়তানের গোলামি করে, আল্লাহকে ভুলে যায়, মসজিদ বিমুখ হয়ে যায়, না 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 এরকম ইবাদত আল্লাহ চান না, সুখে এর সময় আল্লাহকে ভুলে যায় আর দুঃখের সময় মসজিদ ধরে নেয়, এইরকম ইবাদত আল্লাহ চান না। সলাত বলতে পাঁচ অক্ত সলাত কায়েম করতে হবে, যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন এবং সময় নির্ধারণ করেছেন এবং তরিকা পদ্ধতি সম্পর্কে শিখিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ সুদ্ধ সলাত আদায় করবে জামাত সহকারে যদি শরীয়তে কোনো বাধা না থাকে, এবং সলাতের যেটি রূহ আত্মা সেটা হচ্ছে খুশু, মনোযোগী হওয়া, একগ্রতার সাথে সলাত আদায় করা, সেটা যেন ঠিক থাকে, জি সলাতের বাহ্যিক যে কাঠামোটা রয়েছে, কেয়াম, রুকু, সুজুদ আর বৈঠক, এগুলি হচ্ছে বডির মতো, দেহের মতো মানুষের, আর রূহ মানুষের যে আত্মা কত গুরুত্ব, আত্মা না থাকলে এত আপনার যে যত্ন করছেন আপনার শরীর, এই শরীরের কোনো মূল্য নাই। ঠিক তেমনই সলাতের ভিতরে যদি রূহ না থাকে আর তা হচ্ছে খুশু, তাহলে কোনো মূল্য নেই আপনার সলাতের। এই জন্য আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস রয়েছে, তিনি বলছেন সামিউতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নার রাজুল লা ইয়ানসারিফু, মানুষ সলাত থেকে সালাম ফিরে
অনেকে এমন আছে, ওমা কুতিবা লাহু ইল্লু উশরু সলাতিহি, অথচ তার সলাতের মাত্র 10 ভাগের 1 ভাগ সওয়াব পেল, কেউ তোসো ওহা 9 ভাগের 1 ভাগ পেল, সোমনোহা কেউ 8 ভাগের 1 ভাগ পেল, দুয়ানা কেউ সোবোহা 7 ভাগের 1 ভাগ পেল, সদোসা কেউ 6 ভাগের 1 ভাগ পেল, খোমসোহা কেউ 5 ভাগের 1 ভাগ পেল, রোবোহা কেউ 4 ভাগের 1 ভাগ চার আনা পেল, সোলোসোহা কেউ 3 ভাগের 1 ভাগ, নিঃসোহার কেউ অর্ধেক, হ্যাঁ সলাত আদায় করলো 4 রাকাত 2 রাকাতের সওয়াব পেল। এটা হচ্ছে অনেক ভালো তাও। হ্যাঁ আর এমনও আছে অসুর, হ্যাঁ 10 ভাগের 1 ভাগ পেল। ইমাম আবু দাউদ এবং নাসাই হাদিসটি বর্ণনা করেছেন, ইমাম ইরাকি রহমতুল্লাহ হাদিসটিকে সহি বলেছেন। তাহলে সালাত যথাযথ আদায় করতে হবে যেইভাবে আল্লাহর নির্দেশ হয়েছে এবং রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের শিক্ষা রয়েছে। তাহলে আল্লাহ রব্বুল্লাহর পক্ষ থেকে সাহায্য নেমে আসবে আর বিজয় হাসিল করতে পারবেন। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে ইতাউজ জাকাত, জাকাত প্রদান করা, জাকাত দিতে হবে। যেমন সূরা হজের আয়াত নম্বর 41 আল্লাহ বলেছেন, আল্লাযীনা মাক্কানু ফিল আরদি আকামুস সালাতা, এটি দ্বিতীয় শর্ত, ওয়া আতাউজ জাকাতা, জাকাত প্রদান করা, এটি তৃতীয় শর্ত। আর প্রথম শর্তের কথা বললাম যে সূরায়ে নূরের আয়াত 55 রয়েছে, ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, যেমন শেখ হুসাইন রহমতুল্লাহ আলাইহি যেভাবে এখানে বর্ণনা করেছেন। জাকাত দিতে হবে মানে জাকাত আপনি খুচরা খুচরি করে একটু করে দিতে আছেন এইভাবে জাকাত নয়, বরং জাকাত আপনাকে বের করে দিতে হবে বছরে একবার হিসাব করে, টাকা পয়সার জাকাত, স্বর্ণের জাকাত, চাঁদির জাকাত, ব্যবসায়ী সামগ্রীর জাকাত, আর খাদ্যদ্রব্যের জন্য ওষুধ যখন আপনি কেটে মেড়ে নিয়ে আসবেন তখন দিতে হবে। এইভাবে জাকাত রয়েছে, গবাদি পশুর জাকাত রয়েছে, যার যেই রকমের ধন সম্পদ রয়েছে জাকাত আদায় করবে। তাহলে জাকাত সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে এবং জাকাতের ক্ষেত্রে পকেট থেকে যখন তখন বিভিন্ন সময় দিতে থাকলাম আর বললাম যে আমি এত টাকা মোটামুটি দিয়ে দিই, মোটামুটি নয়, আপনাকে পুরো টাকাটা একবার বছরে সময় নির্ধারণ করে, আর অধিকাংশ মানুষ আমাদের দেশে রমজান মাসে সময় নির্ধারণ করে, ঠিক আছে, কিন্তু রমজানের সাথে বা সিয়ামের সাথে এই মাসের সাথে জাকাতের কোনো সম্পর্ক নেই, বছর পুরা হলেই জাকাত ফরজ। জাকাত আপনাকে পুরো বের করে দিয়ে তারপরে তখন আপনি গরিব মিসকিন যারা হকদার রয়েছে তাদেরকে সেটা বিতরণ করুন। চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ বলছেন, হ্যাঁ সেই আয়াতে সূরায়ে হজের আয়াত নম্বর 41-এ, ওয়া আমারু বিল মারুফ, ভালো কাজের নির্দেশ দেবে বা ভালো কাজের উপদেশ দেবে, যেটি হচ্ছে দাওয়া ইল আল্লাহর কাজ, যার অপর নাম হচ্ছে আল্লাহর দিকে আহ্বান করা বা দিনের দাওয়াতের কাজ। হ্যাঁ ওহির দিকে আহ্বান করা, কোরআন সুন্নার দিকে আহ্বান করা, যেই ভাষা দিয়ে বলুন না কেন, ওয়া আমারু বিল মারুফ, ভালো কাজের নির্দেশ দিবে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর ভালো কাজ কি, শেখ হোসেন বলছেন, ওয়াল মারুফ কুল্লু মা আমার আল্লাহ বিহি ওয়া রাসূলুহু, যা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন তাই হচ্ছে মারুফ, সেটা ওয়াজিব ফরজ হোক আর মুস্তাহাব হোক, জি হ্যাঁ, যা আল্লাহ নির্দেশ দিয়েছেন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন বিশ্বাস করার ক্ষেত্রে আর ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে, মুআমালাত আদান প্রদানের ক্ষেত্রে, সেগুলি ফরজ হইতে পারে অথবা মুস্তাহাব হইতে পারে, সেগুলি হচ্ছে মারুফ। জি তো শরিয়তে ইসলামিয়াকে জীবিত রাখার জন্য ভালো কাজের উপদেশ দেবে এবং মানব জাতির সংশোধন সংস্কারের উদ্দেশ্যে মানুষকে ভালো উপদেশ দেবে এবং তার মাধ্যমে আল্লাহর রহমত এবং সন্তুষ্টি হাসিল করতে পারবে। কারণ মুমিনের দৃষ্টান্ত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান, একজন মুমিন আর একজন মুমিন মুসলিমের জন্য একটি বিল্ডিংয়ের মতো, বিল্ডিংয়ে অনেকগুলি ইঁট আছে, একটি ইঁট আর একটি ইঁটকে শক্তিশালী করে, তো একজন মুসলিম আর একজন মুসলিমকে শক্তিশালী করবে, যে দুর্বল ইমানের লোক তাকে শক্তিশালী করবে, যে অলস, যে গাফেল করণীয়ের ক্ষেত্রে করছেন না অথবা অবহেলা করছে তাকে সজাগ করে সচেতন করে, এই হচ্ছে দিনের দাওয়াতের কাজ, এই হচ্ছে আমরে বিল মারুফ, ভালো কাজের উপদেশ দেওয়া। মুমিন ব্যক্তি যেমন নিজে দিনের ওপর কায়েম থাকবে এবং সৎকর্মশীল হবে, ঠিক তেমনই তার যেন অন্তরের এটি চাহিদা হয় যে সে অন্যদেরকেও ভালো কাজে দেখবে এবং তার যারা দিনী ভাইরা রয়েছে, মুসলিমরা রয়েছে,
তাদেরকে ভালো কাজের উপদেশ দেবে, অন্য অন্য মানুষরা রয়েছে তাদেরকেও জাহান্নাম থেকে জান্নাতের দিকে নেওয়ার চেষ্টা করবে। পঞ্চম বৈশিষ্ট্য বা পঞ্চম উপায়, সাহায্য প্রাপ্তির জন্য অন্যায় কাজে বাধা দেওয়া, অন্যায় কথা কাজে বাধা দেওয়া। আল্লাহ বলছেন ওয়া নাহাও আনিল মুনকারি, সূরায়ে হজের সেই আয়াতকে আবার স্মরণ করেন। আল্লাহ বলছেন আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাও আনিল মুনকার। চার নম্বরে আল্লাহ বলছেন নাহাও আনিল মুনকার। এখানে এই আয়াতে চারটি বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে বা চারটি সাহায্য প্রাপ্তির মাধ্যম বা উপায় উল্লেখ করা হয়েছে, চতুর্থটি হচ্ছে অন্যায় কাজে বাধা দেওয়া। প্রথমটি যেহেতু তৌহিদ আলোচনা করেছি সূরায়ে নূরের আয়াত 55 আলোকে, সেই জন্য এটি হচ্ছে পাঁচ নম্বর বৈশিষ্ট্য বা পাঁচ নম্বর উপায় মাধ্যম সাহায্য প্রাপ্তির জন্য, বিজয় লাভের জন্য। শেখ নুসাইম রহমতুল্লাহ বলছেন আল ওয়াসফুল খামেস, পঞ্চম বৈশিষ্ট্য বা পঞ্চম মাধ্যম বা উপায় হচ্ছে সাহায্য প্রাপ্তির আন্নাহি আনিল মুনকার। আল্লাহ বলছেন ওয়া নাহাও আনিল মুনকারে, যেন তারা অন্যায় কথা কাজে বাধা প্রদান করে। এই মুনকারের অনুবাদ আমরা করে থাকি বাংলায় অন্যায় কথা কাজ। মুনকার কি জিনিস বলছেন শেখ রহমতুল্লাহ আলী, বল মুনকার কুল্লু মা নাহাল্লাহ আনহু ওয়া রাসূলুহু। মুনকার ওই সমস্ত কথা কাজ, যেই কথা কাজগুলি থেকে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। মিন কাবায়রি যুনুব, সেগুলি কাবিরা গুনাহ হতে পারে, ওয়া সাগায়রি হা অথবা ছোট গুনাহ হইতে পারে, মিম্মা ইয়াতাআল্লাক বিল ইবাদা, সেগুলি সম্পর্কে ইবাদতের সাথে হইতে পারে, আবিল আখলাক চরিত্রের সাথে হইতে পারে, আবিল মুআমালা অথবা আদান প্রদান ব্যবসা বিবাহ শাদী তালাক ব্যবসা বাণিজ্য, যে এই রকম জীবনের দৈনন্দিন জীবনের যে কোনো বিষয়ের সাথে সম্পৃক্ত হতে পারে। যদি দেখা যায় যে কেউ অন্যায় লিপ্ত ইবাদতের ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে, মামলার ক্ষেত্রে, সন্ন্যার ক্ষেত্রে বেদাতি কাজ করছে, বেদাত হচ্ছে মুনকার, শির্ক সবচেয়ে বড় মুনকার হচ্ছে শির্ক কুফর, শির্ক কুফরিতে লিপ্ত, তাহলে অন্যায় কাজে বাধা দেবে। এটি হচ্ছে ফরজ কাজ এই উম্মতে মুসলিমার জন্য, যে কারো ওপর ফরজে আইন এবং আমভাবে সাধারণভাবে এই কাজটি হচ্ছে মুসলিম উম্মার ওপর ফরজে কিফায়া। এর মাধ্যমে দিনের হেফাজত হবে এবং আল্লাহর বান্দাদের সুরক্ষার ব্যবস্থা হবে এবং পৃথিবী থেকে অন্যায় অনাচারকে দূর করা সম্ভব হবে। কারণ অন্যায় যদি পৃথিবীতে হতে থাকে, চুরি ডাকাতি রাজধানী ছিনতায় মদ জুয়া সুদ বেইমানি আত্মসাত এইসব যদি হতেই থাকে, পাপাচার যদি ছড়িয়ে পড়ে, অশ্লীলতা জেনা ব্যভিচার যদি ছড়িয়ে পড়ে, আর যদি আপনি বোবা শয়তান হয়ে বসে থাকেন, মুসলিম জাতি যদি নীরবতা পালন করে, তাহলে পৃথিবী অশান্তিতে আর পাপাচারে ভরে যাবে, পৃথিবী মানুষ বাস করার মতো আর হয়ে থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন ভালো কাজের উপদেশ দেওয়া বা ভালো কাজের নির্দেশ দেওয়া আর অন্যায় কাজে বাধা দেওয়া, আর এই দুইটির সমষ্টির নামে হচ্ছে অন্য ভাষায় দাওয়া ইলা আল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করা বা দিনের দাওয়াতের কাজ করা বা কোরআন সুন্নার দিকে মানুষকে ডাকা। ভালো কাজের উপদেশ দেওয়া আর অন্যায় কাজে বাধা দেওয়া, এই দুটো অত্যন্ত শক্তিশালী মৌলিক বিষয় উম্মতে মুসলিমার কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার জন্য এবং উম্মতে মুসলিমার ইজ্জত সম্মান রক্ষা করার জন্য এবং উম্মতে মুসলিমার ঐক্যকে টিকিয়ে রাখার জন্য শেখ মুজিব রহমতুল্লাহ আলাই এই কথাগুলি বলেছেন। এই জন্য বলছেন যে ওয়ালিহাযা কানা আল আমরু বিল মারুফ ওয়া নাহি আল মুনকার মিন ফারাইযিদ দীন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিম মাল কুদরা, যথাসাধ্য এই জন্যই ভালো কাজের উপদেশ দেওয়ার অন্যায় কাজে বাধা দেওয়া দিনের গুরুত্বপূর্ণ ফরজ প্রত্যেক মুসলিম নর এবং নারীর ওপর। যে যেখানে আছেন চোখের সামনে ভালো কাজ হওয়া প্রয়োজন হচ্ছে না, তাহলে আপনাকে ভালো কাজের উপদেশ দিতে হবে, নির্দেশ দিতে হবে। অন্যায় কাজ হচ্ছে, তাহলে অন্যায় কাজে বাধা দিতে হবে। যার তিনটি স্তর রয়েছে ভালো কাজের উপদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়ার তিনটি স্তর রয়েছে। সবচেয়ে উচ্চ স্তর হচ্ছে বল প্রয়োগ করে বাধা দেওয়া, যাদের বল প্রয়োগ করার ক্ষমতা আছে নিজের বাড়িতে, যেমন নিজের অধীনে যারা আছে, বাবা মায়ের অধীনে ছেলেমেয়েরা আছে আর যারা অধীনস্থ আছে চাকরনক তাদের মাঝে, আর তারপরে আপনার রাষ্ট্রীয় ক্ষেত্রে শাসক যাদের হাতে প্রশাসন রয়েছে তারা বল প্রয়োগ করবে, বল প্রয়োগ করে অন্যায় কাজে বাধা দেবে, ভালো কাজের উপদেশ দেবে বা নির্দেশ দেবে, আর সাধারণের জন্য কথার দ্বারা সেটা যদি সম্ভব না হয় তাহলে
কথার দ্বারা অন্যায় কাজে বাধা দেবে আর ভালো কাজে নির্দেশ দেবে, সেটাও যদি কোনোখানে সম্ভব না হয় যে কথাও বলা সম্ভব নয়, অন্যায় বাধা দেওয়া কথার দ্বারা অথবা ভালো কাজের উপদেশ দেওয়া কথার দ্বারাও সম্ভব নয়, তাহলে ফাবি কালবেহি, যেমন সহিহ মুসলিমের সেই প্রসিদ্ধ হাদিস রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের প্রশংসা করতে গিয়ে বলেছেন, এই উম্মত তখনই শ্রেষ্ঠত্ব লাভ করবে যখন তাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলি থাকবে। মহান আল্লাহ ইরশাদ করে সূরা আলে ইমরান আয়াত নম্বর 110, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সবচেয়ে উৎকৃষ্ট উম্মত, উৎকৃষ্ট জাতি, সবচেয়ে উত্তম জাতি, কিন্তু কিসের ভিত্তিতে? না রূপ চেহারার ভিত্তিতে নয়, আর শুধু শেষ নবীর উম্মত হওয়ার ভিত্তিতে নয়, যেমন অনেকে বলে আমরা শেষ নবীর উম্মত, আমরা শ্রেষ্ঠ। আরে ভাই, কিছু বৈশিষ্ট্য আছে শেষ নবীর উম্মতের, সেই বৈশিষ্ট্যগুলি যদি বহাল রাখতে পারেন তাহলে শ্রেষ্ঠত্ব লাভ করতে পারবেন। যেমন বনি ইসরায়েলকে একসময় শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছিল, বলা হয়েছে ফদ্দাল্লাহু আলাল আলামিন, বিশ্বজগতের তাদেরকে ফজিলত দান করেছে, কিন্তু সেই শ্রেষ্ঠত্বকে আল্লাহ কেড়ে নিয়েছেন তাদের পাপাচারের কারণে, অবাধ্যতার কারণে। আল্লাহ বলছেন উখরিজাত লিন্নাস, এই উম্মতকে মানব জাতির কল্যাণের জন্য আসা হয়েছে। তাহলে বিশ্ব মানবতার কল্যাণকামী হচ্ছে এই মুসলিম উম্মাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ উম্মত। আমাদের মধ্যে এই বৈশিষ্ট্য থাকতে হবে যে মানব জাতির আমরা হিতাকাঙ্ক্ষী, তাদের কল্যাণ চাই। আর মানুষের কল্যাণ চাইলে কি করতে হবে? এই তিনটি গুণ, তা আমরুনা বিল মারুফ, তোমরা ভালো কাজের উপদেশ দেবে, ও তানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দেবে, ও তুমিনুনা বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ইমান রাখবে। ইমানের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে কোনো রকমের ছাড় দেওয়া যাবে না, যে আমি আপনার সাথে সমঝোতে আসার জন্য মাঝামাঝি চলে আসলাম, আমি ইমান থেকে একটু বেরিয়ে চলে আসলাম, আপনি শিরক থেকে একটু এদিক কাছে আসেন, না না এরকম কিছু নেই। আমি সুন্নাত থেকে বেরিয়ে চলে আসলাম, আপনি বেদাত থেকে একটু এদিকে আসেন, না মাঝামাঝি আমিও সুন্নাতে থাকলাম না, আপনিও একবার কট্টর বেদাতে থাকলেন না, মাঝামাঝি এসে একটা সমঝোতা করি যে এইসব যে চলছে, না না এইসব না। ধর্মের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে কোনো রকমের সমঝোতা নয়, জি দুনিয়ার ক্ষেত্রে ছাড় দেন কিন্তু দিনের ক্ষেত্রে নয়। এটি হচ্ছে তুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি ইমানের মাধ্যমে এখানে এখানে ঘোষণা করা হয়েছে, এবং তার সাথে সাথে নিজে ভালো হওয়ার সাথে সাথে অন্যকে ভালো যেহেতু করতে হবে, একা পৃথিবীতে বাস করা সম্ভব নয়, ভালো মানুষ হয়ে সবাইকে নিয়ে ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে, না হলে ভালো থাকা সম্ভব নয় এবং আপনার ছেলে মেয়েকে ভালো রাখা সম্ভব নয়। সেই জন্য আমর বিল মারুফ ওয়ানহি আনিল মুনকার, ভালো কাজের উপদেশ দেওয়া আর অন্যায় কাজের বাধা দেওয়ার কাজ করতে হবে, আর না হলে আল্লাহর লানত হবে। যেমন বনি ইসরায়েলের উপর আল্লাহর লানত হয়েছিল দাউদ আলী ইসলাম এবং ঈসা আলী ইসলামের মাধ্যমে, আল্লাহ বলেছেন কেন? কারণ তারা সীমালঙ্ঘনকারী এবং নাফরমান জাতি ছিল। কানু লায়াতানাহন আন মুনকারিন ফালু, যখন তাদের সমাজে পাপাচার ছড়িয়ে পড়েছিল তখন তারা একে অপরকে অন্যায় কাজ থেকে বাধা দিত না, লা বেসামা কানু ইয়াফালু, সুতরাং তারা বড়ই মন্দ কাজে এভাবে লিপ্ত হওয়ায় আল্লাহ তাদেরকে লানত করেছেন। সূরা মায়েদার আয়াত 78-79 আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন। এই পাঁচটি বৈশিষ্ট্য অথবা পাঁচটি মাধ্যম, উপায় সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য প্রাপ্তির মনে রাখতে হবে আমাদেরকে। আবার বলছি, তৌহিদ প্রতিষ্ঠা করা শিরক মুক্ত করে, দুই নম্বর হচ্ছে পাঁচ অক্ত সলাৎ কায়েম করা, তিন নম্বর হচ্ছে যাকাত প্রদান করা, চার নম্বর হচ্ছে ভালো কাজের উপদেশ দেওয়া, আর পাঁচ নম্বর হচ্ছে অন্যায় কাজে বা অন্যায় কথায় বাধা দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আমাদের সাথে ওয়াদা করেছেন, এই শর্তগুলি যদি আমরা পুরা করতে পারি বা এই উপায়গুলি যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের সাহায্য করবেন, আমাদেরকে বিজয় দান করবেন, এবং আমরা সম্মানিত থাকব, লাঞ্ছিত হব না, আমরা পদদলিত হব না। আল্লাহ বলছেন ওয়াদাল্লাহ, আল্লাহর ওয়াদা রয়েছে, লা ইউখলিফুল্লাহ ওয়াদাহু, আল্লাহ ওয়াদা খেলাফি করেন না, ওয়ালাকিন্না আকসারান্নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ উপলব্ধি করে না, জানে না, বুঝে না। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, হ্যাঁ পার্থিব জগৎ সম্পর্কে যথেষ্ট বুঝে, আজকাল দুনিয়া সম্পর্কে এত বেশি বুঝে, এত বেশি বুঝে, ক্লাস ওয়ানে লেখাপড়া করে আর থ্রোলি ইংলিশ বলে, আরে বাপরে গর্বের শেষ নেই, যে আমার ছেলে কেজি থেকে ইংলিশ একবার ফর 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 ইংলিশ বলে, আহ কত আপনার গৌরব। কিন্তু দিন সম্পর্কে আপনার ছেলে মেয়ে তো দূরের কথা, 60-70 বছর বয়স হয়ে গেছে, ইসলামের রুকুন কয়টি, ইমানের রুকুন কয়টি, দিনের স্তর কয়টি, শির কত প্রকার, মুনাফিকি কত প্রকার, কুফরি কত প্রকার, ইমান ভঙ্গের কারণ কি, কিছুই জানা, তৌহিদ
আনিল আখিরাতহুম গাফিলুন, কিন্তু পরকাল সম্পর্কে একেবারেই এরা উদাসীন হয়ে রয়েছে, বেখবর হয়ে রয়েছে। এই অবস্থায় থাকলে কখন আল্লাহর সাহায্য বিজয় নেমে আসবে না? সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহর সাহায্য বিজয় যদি লাভ করতে হয় তো দিনকে প্রাধান্য দিতে হবে, দুনিয়াকে দুই নম্বরে রাখতে হবে। আসার আল হায়াত আর দুনিয়া, পার্থিব জগৎকে প্রেফার করলে হবে না, অগ্রাধিকার দিলে হবে না, পার্থিব জগৎকে দুই নম্বরে হইলেও হইল, না হইলে কোনো অসুবিধা নেই, কিন্তু আমার দিন যেন ঠিক থাকে, আমার ইমান ইসলাম যেন ঠিক থাকে, আমার পাঁচ অক্ত সলাৎ যেন ঠিক থাকে, আমার তাকওয়া পরহেজগারি ঠিক থাকে, আমার হারাম থেকে বেঁচে থাকা যেন ঠিক থাকে, আমার পরিবার যেন মুসলিম হয়ে বাঁচে। জি, ডাক্তার ইঞ্জিনিয়ার হইলো কি হইলো না, শিক্ষিত দুনিয়ার ক্ষেত্রে হইতে পারলো কি পারলো না, ভালো কোনো চাকরি বাকরি পেলো কি পেলো না, কিন্তু আমার ছেলে আমার মেয়ে মুসলিম হবে, প্রথম তৌহিদবাদী হবে, সুন্নতের অনুসারী হবে, এটা হচ্ছে মুসলিম জীবনের সবচেয়ে বড় লক্ষ্য উদ্দেশ্য। যদি এইভাবে আমরা সত্যিকার মুসলিম হতে পারি তাহলে আল্লাহর সাহায্য অত্যন্ত কাছে। আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহ বলছেন, শুনে রাখো ভালো করে, আল্লাহর সাহায্য অত্যন্ত কাছে, করিব আল্লাহ রাব্বুল বলেছেন। এবং দুনিয়ার শক্তি দিয়ে কখনো এই দিনের শক্তি যদি মজবুত হয়, তার সাথে প্রয়োজনীয় দুনিয়ার কিছু শক্তি তো অবশ্যই থাকবে বা আছে, তাহলে কোনো শক্তি সামনে টিকতে পারবে না, যতই তারা দাম্ভিকতা দেখাক না কেন। আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় শক্তিশালী জাতির কাহিনী বর্ণনা করতে গিয়ে সব কথা বর্ণনা করেছেন। আদ সম্প্রদায় বড়ই অহংকার করেছিল তাদের শক্তির, যে আমাদের মতো কোনো জাতি পৃথিবীতে নেই। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে বলেছিলেন যে আওয়ালাম ইয়ারাও, তারা কি ভালো করে দেখেন না, জ্ঞানচক্ষুদি আন্নাল্লাহ আল্লাযী হুয়া খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহু কুয়া, তারা বলেছে মান আশাদ্দু মিন্না কুয়া, আমাদের চাইতে শক্তিশালী পৃথিবীতে আছে বা কে। জি হ্যাঁ, আজকে সারা বিশ্ব যে করোনার ভাইরাসে ছেয়ে গেছে, করোনা ভাইরাসের দাপটে সারা বিশ্ব অসহায় হয়ে গেছে, এখনও কি বুঝতে পারছে না মানব জাতি যে শক্তি কার হাতে। জি হ্যাঁ, এই শক্তি মানুষের গেল কোথায়? বড়ই গর্ব করছে যে আমাদের সামনে পৃথিবীর কোনো শক্তি টিকতে পারবে না, আমরা করোনার চাইতে বেশি শক্তিশালী। হ্যাঁ, করোনাকে আমরা নির্মূল করে ছাড়বো, করোনা ভাইরাসকে আমরা দমন করে ছাড়বো, তার বিরুদ্ধে আমরা বিজয়ী হব, এইসব ভাষাগুলি গেল কোথায়? এত ব্যর্থতা কেন? তারপরও কেউ জ্ঞানচক্ষু খোলে না। আল্লাহ রাব্বুল বলছেন যে হে আদ, তোমরা বলেছিলে মান আশাদ্দু মিন্না কুয়া, আমাদের চাইতে শক্তিশালী পৃথিবীতে আছে বাকি। আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ারাও, তাদের জ্ঞানচক্ষু দিয়ে দেখে না, আন্নাল্লাহ আল্লাযী হুয়া আন্নাল্লাহ আল্লাযী খালাকাহুম, যে আল্লাহ তাদের সৃষ্টিকর্তা, তিনি হুয়া আশাদ্দু মিনহুম কুয়া, তিনি তাদের চাইতে বড় শক্তিশালী। ওয়া কানু বি আয়াতিনা ইয়াজহাদুন, তারা আমার আয়াতসমূহকে অস্বীকার করত। ফারসাল আলিম রিহান সারসারা, সুতরাং তাদের ওপর ঝঞ্ঝা বায়ু আমি প্রেরণ করেছিলাম, ফি আইয়ামিন নাহিসাতিন, তাদের ওপর অশুভ দিবসে, অশুভ দিনগুলিতে, যে আট রাত সাত দিন, সাবা লায়ালি ওয়া সামানিয়াত আইয়াম, সাত রাত আর আট দিন ধরে চলতে থেকেছিল অবিরাম, লিনুযীকাহুম আযাবাল খিজয়ি ফিল হায়াতিদ দুনিয়া, তাদেরকে পার্থিব জগতে লাঞ্ছনার শাস্তি আসাদন করাবার জন্য, ওয়ালা আযাবুল আখিরাত আখজা, আর পরকালের যে শাস্তি রয়েছে মরণের পরে সেটা তো আরও বড় লাঞ্ছনাকর। অহম লায়ুন সারুন, আর কোনোদিন এই কুফরি শক্তি সাহায্য প্রাপ্ত হবে না। সম্মানিত ভাতৃমণ্ডলী, এরকম শেখ হোসেন রহমতুল্লাহ আলাইহি বলছেন যে অফতা খারা ফিরআউন বিমুলকে মিসর, ফিরাউনের কি অহংকার ছিল মিসরের রাজত্ব নিয়ে এবং মিসরের নদী নালা নিয়ে, যে আমার বাড়ির তলা দিয়ে নদী প্রবাহিত হয়েছে, যেই নদী নালা নিয়ে গর্ব করেছিল যে তার ওপরে আমি বসবাস করি, আর রাজ প্যালেস তৈরি করে সেই পানিতে ডুবে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছিলেন এই ফেরাউনকে। অহংকার করেছিল মূসা আলি ইসলামের ওপর, মূসা আলি ইসলামকে এত তুচ্ছ জ্ঞান করেছিল যে তাকে বলতো মাহিন, আরে ছোট লোক, ওয়ালায়া কাদু ইয়ুবিন, হ্যাঁ মুখ সরে না, কথা মুখ থেকে বেরোই না, আর তুমি আমার সামনে দাঁড়াতে এসছো, আমাকে তুমি কি বলতে এসেছো, আল্লাহর কথা বলতে এসেছো। এইরকম অফতাখারাত কোরাইশ বিআজমাতে হাজাবার উতিহা, কোরাইশ কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বড়ই অহংকার দেখিয়েছিল, এই উম্মতের ফেরাউন আবু জাহাল এবং আবু জাহালের সাথী সঙ্গী ওতবা সাইবা রবিয়া ওলিদ, এরা আর তারা মক্কা থেকে বেরিয়ে বদরে এসেছিল, এই
দাপট নিয়ে যে আমরা আজকে কিছু রাখবো না মুসলিমদের, এবং বদরে গিয়ে আমরা সেখানে ওঁট জবাই করব, মদ পান করবো, গায়িকারা গান গাইবে, আর আরবরা আমাদের সম্পর্কে শুনবে, সুতরাং আরব জাতির কেউ কোনো সম্প্রদায় আমাদের সামনে আর জীবনে দাঁড়াবার সাহস করবে না, আমাদের নাম নেওয়ার সাহায্য করবে না। কিন্তু 1000 তাদের এই অহংকারী সেনাবাহিনীকে মাত্র 313 জনের সামনে আল্লাহ রাব্বুল কিভাবে লাঞ্ছিত অপদস্থ করে হারিয়ে দিলেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সাহাবাই কেরামগণকে কীভাবে আল্লাহ রাব্বুল আলামিন মহা বিজয় দান করলেন, যেটি হচ্ছে ইয়াউমুল ফুরকান, হক বাতিল মাঝে পার্থক্যকারী দিন। আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে তাদেরকে শিখিয়ে দিলেন, এখান থেকে মানব জাতিকে শিক্ষা নেওয়া উচিত। এসব কাহিনী তো কোনো জাতি অস্বীকার করতে পারবে না, মুসলিম হোক আর অমুসলিম হোক, ভালো হোক আর মন্দ হোক, এসব কাহিনী যে সত্য, এসব ঘটনা যে সত্য, এসব তো অস্বীকার করার কিছু নেই। সুতরাং এসব থেকে অনেক কিছু শিখার রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এসব থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনে সংশোধন নিয়ে আসার তৌফিক দান করেন। বিজয়ের এবং সাহায্য প্রাপ্তির যেসব শর্তাবলী রয়েছে সেগুলি আমাদের ভিতরে পুরা করার তৌফিক দান করেন, এবং ইসলাম মুসলিমের যারা শত্রু তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সর্বনাশ করেন। যারা ইসলামকে মুসলিমকে আল্লাহর জমিন থেকে মুছে দেওয়ার জন্য বদ্ধপরিকর তাদেরকে আল্লাহ যেন ধূলিসাৎ করেন, এবং যারা ইসলামের খাদেম তাদেরকে আল্লাহ যেন শক্তিশালী করেন। ইসলামকে যারা ভালোবাসে এবং আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে আল্লাহ যেন সব জায়গায় সাহায্য করেন। তৌহিদবাদী মুসলিম ভাই বোনদের আল্লাহ যেন সবসময় সাহায্য করেন। সুন্নতের অনুসারী মুসলিম ভাই বোনদেরকে আল্লাহ যেন সাহায্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সার্বিক অনিষ্ট থেকে হেফাজত করেন। আল্লাহ আমাদের রুজিতে যেন বরকত দান করেন। আল্লাহ যেন আমাদের ভুল ভ্রান্তির জন্য ধরে না নেন। রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা ওয়া আখতানা, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযীনা মিন ক্বাবলিনা, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহ ওয়া আফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আল কওমিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াদা যে সত্য এতে কোনো সন্দেহ নেই, সাদাকাল্লাহু ওয়াদা, আল্লাহ তার ওয়াদাই তিনি সত্য, এবং তার বান্দার তিনি সাহায্য করে থাকেন। ওয়া নাসার আবদাহু ওয়া হাজাম আল আহজাব ওয়াহদা, এবং ইয়াকা আল্লাহ সমস্ত জাতিকে পরাস্ত করতে যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফাতহের আয়াত নম্বর 23 আল্লাহ বলছে সুন্নাতুল্লাহ, এই হচ্ছে আল্লাহর নীতিমালা। আল্লাতি কদ খালাত মিন কাবলু, মানব জাতির ইতিহাসে এর পূর্বে যা চিরাচরিত চলে আসছে, ওয়ালান তাজিদ আলি সুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নায় মানে নীতিমালায় কোনো রকমের রদ বদল পাবে না। আল্লাহুম হাইয়্যি লানা মিন আসবাবিন নাসরি মা বিহি নাসরুনা ওয়া ইজ্জাতুনা ওয়া কারামাতুনা ওয়া রিফাতুল ইসলাম ওয়া যুল্লুল কুফর والعصيان انك جواد كريم وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين।